আমরা বর্তমানে সকলেই টলিউডের সাথে বিশেষভাবে পরিচিত। বাংলা চিত্রনাট্য এখন অনেক পাল্টে গেছে, প্রায় পুরো বদলে গেছে বাংলা সিনেমা। সকলের চিন্তা ভাবনাকে দূর করে বাংলা সিনেমাতে তৈরি হয়েছে উন্নত মানের চিত্রনাট্য, উন্নত মানের গানও তৈরি হয়েছে। সেই সঙ্গে এখনকার বেশিরভাগ সিনেমা আর্টিস্টরা অনেক বেশি শিক্ষিত। আসুন দেখে নেওয়া যাক আটজন টলিউড তারকার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। প্রথমে আসছে আবির চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে। বাংলা সিনেমার অন্যতম মুখ আবির চট্টোপাধ্যায়, তিনি বিজনেস স্কুল অব কমার্স থেকে স্নাতক হন। এরপর তিনি অভিনয় জীবনে আসেন। তার চরিত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যোমকেশ। এইবার আসছে মিঠুন চক্রবর্তীর কথায়। তিনি আমাদের কাছে মহাগুরু নামে পরিচিত, বাঙালিবাবু নামে পরিচিত। তিনি বাংলা সিনেমা জগতে একজন হার্টথ্রব। তার অভিনীত সবকটা ছবি দর্শকদের মনে দাগ কেটে যায়। একটা সময় তিনি বলিউডের সুপারস্টার ছিলেন, তখন বাংলা সিনেমা জগতের আলো টিম টিম করে জ্বলছে। তখন আমাদের এই প্রিয় দাদা বাংলা সিনেমার হাল ধরেন। তার পরের ঘটনা তো সবারই জানা, একের পর এক হিট ছবি আমাদের উপহার দিয়েছেন তিনি। শোনা যায় তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন। মিঠুনদা স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি বিষয়ে অনার্স করেন, তারপর অভিনয় জগতে মনোনিবেশ করেন। দাদাটা মুখে নয়, লকাপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকাপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। এইবার যার কথা বলবো, তিনি হলেন বাংলা সিনেমা জগতের অন্যতম মুখ। মহানায়ক উত্তম কুমারের পর তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে এতদিন ধরে দাঁড় করিয়ে রেখেছেন। তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা সিনেমা প্রেমীদের মনে আজও তিনি জায়গা করে রেখেছেন। তার অভিনীত সিনেমাগুলি দর্শকদের মনে আজও রয়ে গেছে। শোনা যায় তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেছেন। এইবার আসবো তরুণ অভিনেতা অঙ্কুশ হাজরার কথায়। বর্তমানে বাংলা সিনেমা জগতের অন্যতম সুপারস্টার অঙ্কুশ। অঙ্কুশের বাড়ি বর্ধমানে, কিন্তু পড়াশোনা কলকাতা থেকে করেছেন। কলকাতার হেরিটেজ একাডেমি থেকে বিবিএ পাস করেছেন তিনি। এখন সমান দক্ষতার সাথে বাংলা সিনেমায় অভিনয় করছেন। এইবার বলবো যিশু সেনগুপ্তের কথা। শোনা যায় যিশুর ক্রিকেট খেলার প্রতি একটা ঝোঁক ছিল। অভিনয় জগতে আসার আগে তিনি অনেক ক্রিকেট খেলেছেন। জানা গেছে তিনি জুলিয়ান ডে স্কুলে পড়াশোনা করে কমার্স বিভাগ থেকে অনার্স করেছেন। এইবার বলবো সুপারস্টার দেবের কথা। দেব মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দীপালী নামে তার একটি ছোট্ট বোন রয়েছে। দেবের ডাক নাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটিয়েছেন। তিনি বান্দ্রার পুরস্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন। এইবার বলবো বাংলা সিনেমা জগতের অন্যতম নায়ক জিতকে নিয়ে। যদিও তিনি বাঙালি নন, তবুও বাংলা সিনেমায় সমান দক্ষতার সাথে তিনি অভিনয় করেছেন। ছোট থেকে কলকাতাতেই বড় হয়েছেন তিনি। সেন্ট জোসেফ স্কুল থেকে পড়াশোনা করে পরে ন্যাশনাল হাই স্কুল এবং শেষে ভবানীপুর সোসাইটি কলেজ থেকে স্নাতক স্তরে পাস করেন। মালটা একেবারে অন্য জাতের, অন্য পুলিশ অফিসারের মতো নিজেকে বিকিয়ে দেয়নি। এবার জয়টা শার্টের পাবে। এইবার বলবো হিরণের কথা। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন হিরণ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পাস করেছেন তিনি। সো এই ছিল আটজন টলিউড অভিনেতার শিক্ষাগত যোগ্যতা। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।